24 জুলাই বুধবার যাচ্ছি প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা ইউনিভার্সিটি হয়ে। সামনেই দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য, যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, শিক্ষার্থীদের আন্দোলন, তারপরে সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের সঙ্গে বা তাদের উপর ভর করে নৃশংসতা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ঢাকাতে ব্যাপক ক্ষত এখনও রয়েছে, তবে ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা একেবারে শান্তই বলা যায়। যা দেখলাম, চুপচাপ রিক্সা চলছে, মানুষের আনাগোনা কম, শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম, প্যাডেল চালিত রিক্সার চেয়ে অটোরিক্সার গতি অনেক বেশি। এবং একটি কথা বলতেই হয়, মানুষের আনাগোনা আজকেই বেড়েছে, কারণ আজকে কারফিউ লম্বা সময় পর্যন্ত শিথিল করা হয়েছে, বিকেল 5টা পর্যন্ত, এবং ব্যাংক অফিস খুলেছে, একই সঙ্গে গার্মেন্টস খোলা হয়েছে। এবং আমার কাছে খুব অচেনা লাগছিল ঢাকা শহর, আবার কয়েকটা দিন পর এরকম প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ায় বেশ আনন্দ হচ্ছিল যে এরকম ঢাকাই তো আমরা দেখে এসেছি, এরকম ঢাকাটাই তো পছন্দ। এবং কিছুটা দিন একেবারে নেটবিহীন থাকা, আজকে নেট সংযোগও ফিরেছে আংশিকভাবে, পার্শিয়ালি, যদিও গতকাল রাত্রে অনেক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, বলছি 23 তারিখ রাতের কথা, অধিকাংশ জায়গায় নেট ব্যবহার একেবারে বিঘ্নিত হয়েছে, কোনোভাবেই হয়নি। মিরপুর, বাড্ডা, মহাখালী, মোহাম্মদপুর, বাসাবো, উত্তরা, কোথাও আসলে সেইভাবে নেট সংযোগ ছিল না। আমরা যাচ্ছি প্রেস ক্লাবের দিকে, এবং সামনেই হাইকোর্ট, তারপরেই প্রেস ক্লাব, একমুখী রাস্তা, কারণ যেহেতু স্বাভাবিক হতে শুরু করেছে সব কিছু, তাই একমুখী রাস্তা ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু জায়গায় সিগন্যালে আর্মির গাড়ি এবং পুলিশের ব্যাপক নজরদারি আসলে রয়েছে, সেটাও আমরা বেশ দেখলাম, খেয়াল করলাম। তবে মানুষ কিন্তু বের হচ্ছে, এই কয়েকটা দিন হাঁসফাঁস করছিল মানুষ, তারা বের হচ্ছে এবং বের হয়ে। এর আগে আমি মিরপুর দিয়ে আসছি, মিরপুরে ক্ষতচিহ্নগুলো এখনও দগদগে, মিরপুর 10, কাজীপাড়া কিংবা অন্যান্য, বিশেষ করে সেতু ভবনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা, আবার বিটিভি ভবনে যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, তা কোনোভাবেই কাম্য নয়। দেশের সম্পদে নষ্ট হয়েছে, আমার আপনার করের টাকাই তো সরকারি সব কিছু করে, তো সেগুলো আসলে নষ্ট করা হয়েছে, একেবারে ধ্বংসলীলা সেই চিহ্নগুলো রয়েছে, সেগুলোও টুকটাক দেখা হয়েছে। এবং আমরা কাছাকাছি চলে এসেছি, দেখছেন গাড়ির ভিড় আসলে ক্রমেই বাড়ছে, আর রাস্তার রাজা আসলে রিক্সা, এটা বলাই বাহুল্য। সো রিক্সার দাপট অবশ্যই চলবে, চলতেই থাকবে আসলে, ঢাকা শহরে রিক্সা ছাড়া আপনি একেবারে ফাঁকা।